মুর্শিদাবাদ জেলায় করোনা মোকাবেলায় বিশেষ তৎপর পুলিশ প্রশাসন। নাকা চেকিং থেকে শুরু করে বাজার ব্যাংক সংলগ্ন এলাকায় চলছে পুলিশ আধিকারিকদের রুটমার্চ। তাছাড়াও জনবহুল এলাকাগুলিতে করোনা সচেতনতা বিষয়ে বিশেষ ব্যবস্থা নিয়েছেন পুলিশ প্রশাসন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে কি জানালেন জেলা পুলিশ সুপার শবরী রাজকুমারকে আসুন শুনে নিই। আমাদের কন্টিনিউয়াসলি স্টার্টিং থেকেই মুর্শিদাবাদ জেলায় কন্টিনিউয়াস পারসুয়েশন ছিল, লোক অনেকটা মান ছিল। যেখানে যেখানে গ্যাপ ইয়া কিছু ইনকমপ্লেন্স আছে বলে মনে হলো, রিপিটেডলি আমাদের পক্ষ থেকে তার জন্য ইনিশিয়েটিভস নেওয়া হয়েছিল। ডেইলি প্যাট্রোলিং, নাকা চেকিং, বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে আর সিনিয়র অফিসাররাও কন্টিনিউয়াসলি সকালে আর সন্ধ্যাবেলা রুটমার্চ করেছে ইন অল পাবলিক প্লেসেস, বাজারগুলো, ব্যাংকস এরিয়াস, এইসব জায়গা করেছে। এটা করতে করতে অনেক জায়গায় ভালো কমপ্লেন্স হয়েছে। যেখানে যেখানে গ্যাপ হয়েছে আমরা আরও ওই জায়গাগুলোতে নজরদারি দিয়েছি। অ্যান্ড যেখানে একটু ক্রাউডেড, বেশি ক্রাউডেড এরিয়া, ওইখানে আমরা ইভেন আমাদের ড্রোন সার্ভেলেন্সটাও শুরু করেছি। অ্যান্ড স্যানিটেশন, এই বিভিন্ন এরিয়া নিয়ে, ব্যাপারগুলো নিয়ে আমরা অ্যাওয়ারনেসও করেছি। প্যারালালি আমরা অ্যাওয়ারনেস অ্যান্ড প্রসিকিউশন অ্যান্ড ডিসিপ্লিনারি অ্যাকশন দুটোই প্যারালালি করেছি। ডেইলি বেসিসে অন অ্যান অ্যাভারেজ 40-50 পিপল অন অ্যান অ্যাভারেজ টোটাল জেলাতে ইয়ে করা হয়েছে। টোটাল এইটা লাস্ট এই এক মাস এটা কন্টিনিউয়াসলি চলছে। আমরা ইভেন এটার জন্য মেইন যে বাজার এরিয়াগুলো আইডেন্টিফাই করে ওখানে সেপারেট ডিটেলমেন্ট করেছি। তার ছাড়া যেখানে খুবই ক্রাউডেড এরিয়া, বেশ কিছু জায়গা আপনি দেখবেন বেরামপুর ছাড়াও অন্যান্য জায়গাতেও বাজারগুলোকে একটু ডিস্ট্রিবিউট করার জন্য পাশে যে মাঠ এরিয়া আছে ওইখানে অলমোস্ট হাফ দ্য বাজার ওখানে শিফট করে ওদেরকে ডিসপার্স করে রেখেছে, এটাকে এনশিওর করার জন্য, সোশ্যাল ডিস্টেন্সিং। এটা আমাদের কন্টিনিউয়াস চেষ্টা আছে কি ইমিডিয়েটলি ওটা কন্টিনিউয়াসলি বলে সেই কমপ্লেন্সটা আনার জন্য, এটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা ওই জন্য সকাল থেকেই মেইন মেইন বাজার এরিয়াগুলোতে সিনিয়র অফিসাররাও ওইখানে যায় অ্যান্ড লোকাল থানার ডিপ্লয়মেন্টও থাকে বাজার এরিয়ার মেইনলি। দেখছেন এজ আর নিউজ।